Assalamualaikum warahmatullah. Toyota Prius 2014 model, 13-14 model আমরা বুঝি। এটা হলো আপনার Prius। এটার প্রবলেম তো হলো এদিকে আসো। এটা হলো ব্রেক সিস্টেমের প্রবলেম। এদিকে। এটা হলো ব্রেক সিস্টেমের প্রবলেম। তো আমাদের ব্রেকের যে ব্রেক অ্যাকচুয়েটর প্লাস অ্যাকুমুলেটর দুইটা জিনিস এখানে রাখা আছে। তো এদিকে আসো। এটা আমরা ব্রেক সিস্টেমটা রিপ্লেস করতেছি। তার কারণটা আপনাদেরকে বলি যে এটা ট্রাকশন কন্ট্রোল আছে এই পাশে আবার ট্রাকশন কন্ট্রোল ঠিক আছে এটা যে প্রবলেমটা হয় ব্রেকটা একদম নিচে চলে যায় হ্যাঁ আবার অনেক সময় একটু হালকা জাম থাকে ব্রেকটা একদম নিচে চলে যায় যেটা লিকেজ লিকেজ হইতেছে তো আমরা এইটার ব্রেক সিস্টেমটা চেঞ্জ করে ফেলবো তো এখানে কিন্তু আমাদের ব্রেক সিস্টেমটা রাখা আছে এখন আমাদের খোলার কাজ চলতেছে দেখি খোলো আমরা দেখতেছি যে মানে ঘন ঘন আপনার এখানে অ্যাকুমুলেটরটা কাজ করতেছে তার মানে এটা লিকেজ আছে এটা আমাদের ঘন ঘন কন্টাক্ট করতেছে আপনারা দেখতেছেন কিছুক্ষণ পরপর এটা কাঁপতেছে আমাদের এটা মূলত অ্যাকচুয়েটরটা লিকেজ আছে এখানে যে অ্যাকচুয়েটরটা আমরা দেখতেছি এটা লিকেজ আছে এই জন্য মোটরটা লো প্রেসার হয়ে যেতেছে অ্যাবনর্মাল যেটাকে আমরা বুঝি অ্যাবনর্মাল হয়ে যেতেছে বলেন এখন আমাদের এই ব্রেক সিস্টেমটা খোলার কাজ করতেছে এবং খুলে ইনশাল্লাহ আপনাদেরকে সেট আপ এবং গাড়ি কমপ্লিট করা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এটা অফ সেটটা চলে গেছে এখানে রাখুন তো এটা হলো আমাদের অ্যাকচুয়েটর এখানে ভিতরে আর এখানে ভিতরে অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটরের জ্যাকটা আমরা খুলে ফেললাম কারণ এটা ঘন ঘন রান করতেছে অ্যাবনর্মাল হয়ে যেতেছে এই জন্য হ্যাঁ খুলো খুলো খুলে ফেলো তো আমাদের এটা খোলা চলতেছে এখানে যে আমাদের যে ইয়েটা আছে পাম্প মোটরটা এখানের ভিতরে আমাদের এটা হলো ব্রেক অ্যাকচুয়েটর যেটা আমাদের অ্যাকচুয়েটরটা এখন খোলা চলতেছে আর এখানে আছে হলো আপনার পাম্প মোটর যেটা হলো এভিএস পাম্প মোটর তো এর ভিতরে যেটা হলো এখানে তো আপনাদেরকে দেখাইলাম যে জিনিসটা এটা মূলত এখান থেকে খোলা লাগবে আবার ভিতর থেকে তো এখানে এটার যে আরেকটা ইয়ে আছে ক্লাম আছে চারটা নাট আছে মূলত অনেক সময় অনেকে এই যে আপনাদেরকে দেখাই আপনারা দেখতেছেন এখানটা অনেকটা ঘাইমা রয়েছে মানে এখানটাতে লিক করতো লিকেজ এখানে ভিতরে আপনারা দেখতেছেন যে এটা ঘাইমা রয়েছে খুব স্পষ্টভাবে দেখা যেতেছে দেখছেন এটা ঘাইমা রয়েছে তার মানে এটা লিক করতেছিল এটাই মূলত এটার একটা মেজর প্রবলেম ব্রেক অ্যাকচুয়েটারের এই যে দেখেন কথাটা তো বিশ্বাস করেন না এই যে নিচে দেখেন ঘাইমা রয়েছে আচ্ছা খুলি খুললে ইনশাল্লাহ ভালোভাবে দেখতে পারবেন তো এটা এখন আমাদের খোলার কাজ চলতেছে আল্লাহর রহমতে খুলি এটা খুলি ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো
ধীরাজের হাতটা একটু সরব। দেখি আমাকে দুইটা যন্ত্র দিও, আমি এটা একটু খোলার চেষ্টা করি। আরে 10 নম্বর ফারা রিং দাও আর 10 নম্বর রিংডালি দাও। হ্যাঁ ভিতরে খুলে ফেলো। দশালটা একটু নিও।
আপনি মতন ধরে রাখেন। না আমি এখনো যাইতে পারি না, আমি যে একটু একটু আমি এটা একটু খুলে দেই। বের করতে অনেক কষ্ট হয়ে যায়। দুবাই থেকে আরো বেশি ঝামেলা হয়ে যায় এই জিনিসটা। হলো গাড়ির যেটা আমরা খুললাম একটু আগে, আর রিকন্ডিশনটা এখন প্যাকেজিং করা, র্যাপিং করা বলবো। এখন আমরা এটা আগে বের করে নেই, তারপর ইনশাল্লাহ এটা দিচ্ছি। দেখি আপনি এদিকে যান, রাজা কতটুক জি এটা হলো আপনার গাড়ির যে ব্রেক বুস্টারটা, সেটা হলো এটা। আর এখানে ভিতরে আমাদের এটা হলো আপনার রিকন্ডিশন যে ব্রেক বুস্টারটা আছে, আর তো এটা হলো আমাদের রিকন্ডিশন ব্রেক বুস্টার, এই দুটা জিনিস। আর এখানে ভিতরে আছে হলো আমাদের যে পাম্প মোটর যেটা এটা, আর এটা হলো গাড়ির যে পাম্প মোটরটা আছে। তো মূলত এখন আমরা এই দুটা জিনিস সেট আপ করবো গাড়িতে, আর এই দুটা জিনিস হলো গাড়ির যে আগের দুটা জিনিস ছিল, এই দুটা জিনিস সেট আপ করবো। এবং ক্যালিব্রেশন এবং আমাদের যে অন্যান্য আদার যে কাস্টম গুলো আছে, হাওয়া ছাড়া এবং ফিটিং, এগুলো সবকিছু কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আমাদের এই ভিডিওটা এই জায়গা পর্যন্তই রইল।
কাম মোটামুটি অনেক লম্বা হয়ে যাইতেছে, তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুটা ঠিক আছে।